কার হাতুরাত সোনাপুরের লফলঙত চলিছে অবাধ পাহাড় খনন। পাহাড়ের রঙামাটির লোভত অবৈধ বেহাত নামিছে প্রভাবশালী ব্যবসায়ী। মাটির লগতে গোপনে চলাইছে শিলর বেহা নির্বিকার বন বিভাগ। এফালে সরকারে পারিপার্শ্বিকতার কথা কয়, বনভূমি সুরক্ষার কথা কয়, আনহাতে এইখন সরকারের আমুলাতে চলিছে ইখনের পিছত সিখনক পাহাড় ধ্বংস কার্যসূচী। আনহে নালাগে, রাজধানী মহানগরীর নাতিদূরত থাকা সোনাপুরতে প্রভাবশালী ব্যবসায়ীয়ে অবাধে চলাইছে পাহাড় খনন। কম দিনতে মুনাফা লাভ করার লোভতে লফলঙত সেউজ পাহাড় খান্দি পুঁজিপুটি ব্যবসায়ীয়ে চলাইছে রঙামাটির বেহা। রবিন শইকীয়া নামের ব্যবসায়ীর দখলত পাহাড়ের বিশাল অংশ, ছয় বিঘা খননের অনুমতি লৈ খান্দিলে চল্লিশরও অধিক বিঘার ভূমি। স্থানীয় প্রশাসনে ব্যবসায়ীজনক দিছিল মাটি খননের অনুমোদন। স্বাভাবিকতে বনদস্য ব্যবসায়ীজনে পাহাড়ের মাটি খান্দি ব্যবসায় চলাই অহাক তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে স্থানীয় লোকে। বহু জায়গা এনে ধরনের মাটি খনন করা বা কাটাতো আমি মানে গম পাও চকুর আগত এইখানে উচরতে খনন করে আছে পাহাড় পর্বত খনন করে ছ বিঘা মাটি ঠাই চল্লিশ বিঘা খনন করেছে। কেবল রঙা মাটিয়েই নহয় পাহাড়ের শিলক লো অবাধ বেহা চলার অভিযোগ ব্যবসায়ী রবিন শইকীয়ার বিরুদ্ধে। পাহাড় খননের সময়ত বাহির হওয়া প্রকাণ্ড প্রকাণ্ড শিল নিশার সময়ত গোপনে কটুয়াই বিভিন্ন স্থানলৈ সরবরাহ করা বলে অভিযোগ স্থানীয় লোকর। অর্থাৎ মাটির লগতে পাহাড়ের শিলক লো অবৈধ বেহা চলাই লাখ লাখ ধন অর্জন করেছে ব্যবসায়ীয়ে। বৃহৎ বৃহৎ আকারের শিল সমূহ ফটুয়া হয়েছে আর যেটা এই এটা এটা শিল ফটাই দিয়া হয় বিস্ফোরক পদার্থ ভরায় তাত ব্লাস্টিং করা হয় তেতিয়া আশেপাশে থাকা অঞ্চল সমূহর বা আশেপাশে থাকা যখন গাঁওবাসী আছে তেওঁলোকৰ ওপৰত বিৰূপ প্রভাব পৰিছে। স্থানীয় লোকে দেখা পায়, সাংবাদিকেও দেখা পায়, অথচ পাহাড় খননের নামত অবৈধ বেহা চলাই অহা কাণ্ড দেখা নাপায় প্রশাসন বন বিভাগে। এই ক্ষেত্র একাংশ ধনলোভী বিষয়ের ব্যবসায়ীজনের গোপন সম্পর্ক থাকা বলে সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় লোকে। এনে পরিস্থিতিত মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপ দাবি করেছে স্থানীয় বাসিন্দাই। যোরাবতর জয়ন্ত গয়ারী রিপোর্ট, DY365।